বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা বলছেন বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে তারা উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার করছেন। শনিবার দুপুরে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের অন্তর্গত ইউনিটগুলোর নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট শ্রীলঙ্কার মতো উন্মুক্ত নয়, কেউ চাইলেই বিদেশে ডলার পাঠাতে পারবে না। শিক্ষা, চিকিৎসা বা অন্য যে কোনো কাজে টাকা পাঠাতে হলে অ্যাকাউন্টের মাধ্যমে পাঠাতে হয়। বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা হয়ে যাবে, শ্রীলঙ্কার ফরেন কারেন্সি কমতে কমতে এখন $2 বিলিয়ন, আর আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $45 বিলিয়ন। যারা পদ্মা সেতুর বিরুদ্ধে অপপ্রচার করে তাদেরকে বলতে চাই, অপপ্রচার করে শেখ হাসিনার উন্নয়ন স্তব্ধ করা যাবে, অপপ্রচার করে শেখ হাসিনার অগ্রযাত্রা বন্ধ করা যাবে না। দেশের সুষম উন্নয়ন ও গণতান্ত্রিক ধারাবাহিকতার স্বার্থে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জরুরি বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খান। সকালে FDC মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বর্তমান নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা নিয়ে এক ছায়া সংসদে এই মন্তব্য করেন তিনি। UCEP পাবলিক পার্লামেন্ট শিরোনামে ছায়া সংসদে মক স্পিকার হিসেবে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অনুষ্ঠানে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে মনোনয়নপত্র দাখিল থেকে শুরু করে নির্বাচন প্রক্রিয়ার সর্বস্তরে সব প্রার্থীর জন্য সমতল ক্ষেত্র তৈরি করতে কমিশনের প্রতি আহ্বান জানান বক্তারা। বেগম খালেদা জিয়াকে নারী মুক্তিযোদ্ধা বানাতে গিয়ে মির্জা ফখরুল সাহেব কখন যে রাজাকারদেরও মুক্তিযোদ্ধা বলে বসেন সেই শঙ্কার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মন্ত্রী বলেন, বিএনপি নেতার কাছে মুক্তিযোদ্ধার সংখ্যা কী সেটা তিনি জানেন না। শনিবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার 4টি ইউনিট নিয়ে নবগঠিত দক্ষিণ রাঙ্গুনিয়া থানা উদ্বোধন শেষে এসব কথা বলেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বেগম জিয়ার প্রতি যথাযথ সম্মান রেখে বলতে চাই, তিনি যুদ্ধের 9 মাস পাকিস্তানে আতিথেয়তায় ছিলেন। এখন হঠাৎ করে মির্জা ফখরুল সাহেব আবিষ্কার করলেন খালেদা জিয়া নাকি নারী মুক্তিযোদ্ধা। এই সময় চট্টগ্রাম রেঞ্জের DIG জাকির হোসেন, জেলা পুলিশ সুপার SM রশিদুল হক সহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যে বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধের 9 মাস পাকিস্তানিদের আতিথেয়তায় ছিলেন এবং তিনি পাকিস্তানিদের ক্যান্টনমেন্টেই ছিল, এখন হঠাৎ করে মির্জা ফখরুল ইসলাম সাহেব আবিষ্কার করলেন যে খালেদা জিয়া নাকি নারী মুক্তিযোদ্ধা। তো মুক্তিযোদ্ধার সংজ্ঞাটা কি তার কাছে আমি জানি না। কোন সময় যে ফখরুল সাহেব বলে বসেন রাজাকাররাও আসলে মুক্তিযোদ্ধা। সুনামগঞ্জে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে কয়েকটি হাওরের ধান, ঝুঁকির মুখে আরও 40টি ফসল রক্ষা বাঁধ। এই অবস্থায় স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের চেষ্টা করছেন কৃষকেরা। আধা পাকা ও কাঁচা ধান কাটতে বাধ্য হয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা। সুনামগঞ্জ প্রতিনিধি সেলিম আহমেদ রিপোর্ট জানাচ্ছেন, কিরণ মোস্তফা। নির্ধারিত সময়ে ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ শেষ না হয় বোরো ধান রক্ষা নিয়ে আগে থেকেই শঙ্কায় ছিলেন কৃষকরা। গেল সপ্তাহে আগাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে তলিয়ে যায় টাঙ্গুয়া, চন্দ্র সোনারথাল, টাংনি, পুটিয়া ও কয়রার হাওড়ের বোরো ধান। ঝুঁকির মুখে আরও 40টি ফসল রক্ষা বাঁধ। এ অবস্থায় স্বেচ্ছাশ্রমে ঝুঁকিতে থাকা বাঁধগুলো মেরামতের চেষ্টা করছেন কৃষকরা। বাধ্য হয়ে অনেকে আধা পাকা ও কাঁচা ধান কাটা শুরু করেছেন। উৎপাদন খরচ তোলা নিয়ে চিন্তিত চাষিরা। আমরা ফানির ভয়ে কাঁচা ধান কাটতেছি, কাঁচা ধান না কাটতে অনেক কিতা করব। আমরা গৃহস্থী আড়াইছি, কিভাবে চলবো কিভাবে খাইবো অনেক উফরে বেড়া জানে। কাঁচা ধান ফানি নিয়েছে, আমরা তখন বড় বসায় মানতে আছি, আমরা আমাদেরকে কে দেখবে। তবে দুদিন বৃষ্টি না হওয়ায় পানির চাপ কমে যাওয়ায় আগামী সপ্তাহে পুরোদমে ধান কাটা যাবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আমরা চাষিদেরকে বলছি আতঙ্কগ্রস্ত না হওয়ার জন্য, এবং আশা করছি যে আমাদের 14 এপ্রিল থেকে আমাদের পুরোদমে সুনামগঞ্জ জেলার ধান কর্তন শুরু হবে। ঝুঁকিপূর্ণ বাঁধ নির্মাণে সবার সহযোগিতা চেয়েছে জেলা প্রশাসন।
এলাকাবাসী তারা স্বেচ্ছায় আমাদের কাছে আমাদের কাজে সহযোগিতা করতেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি তাদেরকে অনুরোধ রাখবো যে সার্বক্ষণিকভাবে এই সকল বাদ তদারকি করার জন্য যে কোথায় কোন জায়গায় ফাটল দেখা দিচ্ছে। হাওড়ের বোরো ধান রক্ষায় 119 কোটি 84 লাখ টাকা ব্যয়ে বাঁধ নির্মাণ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ। সংস্কারের অভাবে হুমকির মুখে পড়েছে শত কোটি টাকা ব্যয়ের প্রকল্প ভোলা শহর রক্ষা বাঁধের তুলাতুলি এলাকা। বিভিন্ন অংশের ব্লক ধ্বংসের কারণে ভাঙনের সৃষ্টি হয়েছে, ফলে বর্ষা মৌসুমে তুলাতুলি এলাকার বাঁধের সংস্কার কাজ করা না হলে বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি শহরে প্রবেশের আশঙ্কা এলাকাবাসীর। জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ভোলা থেকে এম হেলাল উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন রাহনুমা সারা। নদী ভাঙন ঠেকাতে 1998 থেকে 2004 সালে দুই দফায় ভোলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকায় 3,300 মিটার দীর্ঘ ও 34 মিটার প্রস্থের ব্লক বাঁধ নির্মাণ করা হয়। তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে তুলাতুলি লঞ্চঘাট থেকে মুন্সিবাড়ি পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার সংরক্ষণ বাঁধে ধ্বংসের সৃষ্টি হয়। বর্ষার আগে সংস্কার করা না হলে ভাঙনের তীব্রতা বেড়ে বাঁধ ভেঙে জোয়ারের পানি শহরে প্রবেশের আশঙ্কা স্থানীয়দের। যে কোনো সময় এই 2-3টা পয়েন্টে ঝুঁকিপূর্ণ, সরকার ভাঙ্গা শহরে পানি ঢুকবে। এটি যদি রিপেয়ারিং না করে এই এলাকা ঝুঁকিপূর্ণ, এবার সব এগুলি ভাঙা ডেঙ্গা নদী গর্ভে বিলীন হয়ে যাবে। দেখতেছি বিভিন্ন জায়গা দিয়ে আপনার ব্লক ড্যামারিজ হয়ে গেছে, ব্লক ভাঙা, ব্লক খারাপ হয়ে গেছে। বছর বছর বস্তা দিলে বস্তা চলে যায় এবং পানি ঢুকার মতো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তো আমরা এই ধরনের কোনো কিছু না আছে, আমরা স্থায়ী একটা বেড়িবাঁধ চাচ্ছি। তবে 1 কিলোমিটার ঝুঁকিপূর্ণ নদী, তীর সংরক্ষণ সহ মোট 5 কিলোমিটার বাঁধের জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এটা অনুমোদন দিতে, তার বাস্তবায়ন হবে। তবে পাশাপাশি যদি এরকম দেখা যায় যে এই অংশটা তুলাতুলি অংশটা বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা পরামর্শ প্রক্রিয়াতে বাস্তবায়ন করব। রাহানুমা সারা, জিটিভি নিউজ। রাজধানী থেকে 27 ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা ও লালবাগ গোয়েন্দা বিভাগ। 3 দিনের বিশেষ অভিযানে হাজারিবাগ, চকবাজার, লালবাগ ও কামরাঙ্গীর চর ও শাহবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয় এই ছিনতাইকারীদের। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইকারীরা ঢাকার ব্যস্ততম এলাকায় মানুষকে টার্গেট করে মূল্যবান জিনিসপত্র চুরি করে পালিয়ে যাওয়ার কথা স্বীকার করে। শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে যুগ্ম পুলিশ কমিশনার মাহবুবুল আলম এসব তথ্য দিয়ে বলেন, 27 জনের প্রত্যেকের নামে বিভিন্ন থানায় এক বা একাধিক মামলা আছে। তিনি জানান, যে কোনো উৎসবে এই চক্রটি সক্রিয় হয়, তাই ডিএমপি কমিশনের নির্দেশে ডাকাতি ও ছিনতাইয়ে জড়িতদের ধরা হচ্ছে। অপরাধ চক্র, তারা সাধারণত অধিকাংশই মাদকসেবী। তবে একটা বিষয় স্পষ্ট যে এখানে যে মোবাইলগুলো ব্যবহার হয়, আমরা দেখেছি যে এই মোবাইলগুলো অধিকাংশই আবার পুনরায় ব্যবহার হয় এবং এদের যে আইএমএ আছে সেটের এই আইএমএগুলো পরিবর্তন করে থাকে। আর এই যে মোবাইলগুলো আবার রিসেল হয় এবং যাদের কাছে যে চক্রের কাছে চলে যায়, যারা আইএমএ পরিবর্তন করে আবার মার্কেটে বিক্রয় করে থাকে, কেউ কেউ অনলাইনে বিক্রয় করে থাকে, তাদের বিরুদ্ধেও আমরা অভিযান পরিচালনা করব। চলতি রমজানে বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন 75 টাকা ও সর্বোচ্চ 2,310 টাকা নির্ধারণ করা হয়েছে। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় আজ এই হার নির্ধারণ করা হয়। ইসলামী শরিয়া মতে মুসলমানরা তাদের সামর্থ্য অনুযায়ী গম, আটা, খেজুর, কিশমিশ ও পনির ও যবের যে কোনো একটি পণ্যে নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবেও গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন। সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এ সময় ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষার প্রসারে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। এ কারণেই শিক্ষার্থীরা শিক্ষার সব ধরনের উপকরণ সহজে পাচ্ছে। বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ রূপগঞ্জ উপজেলা শাখায় ভূমিহীন ও অসহায় পরিবারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মোবাইল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসি এলাকার গাজী ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রূপসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফিরোজ ভুঁইয়া, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব,
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, রূপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ কবির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম, সহসভাপতি আসাদুজ্জামান নূর সহ আরও অনেকে। জমজমাট হয়ে উঠেছে রাজধানীর বেইলি রোডের ইফতার বেচাকেনা। বাহারি এবং নিত্য নতুন সব ইফতার সামগ্রীর সমাহারে সেজেছে স্টলগুলো। গত দুই বছরের করোনার ধকল কাটিয়ে এবার কিছুটা হলেও ক্ষতি পোষাতে পারবেন বলে আশা ব্যবসায়ীদের। তবে দ্রব্যমূল্য বৃদ্ধিতে ইফতারের দাম বেড়ে যাওয়ায় অসন্তোষ রয়েছে ক্রেতাদের। সাজ্জাদ হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। অভিজাত ইফতার সামগ্রীর জন্য রাজধানীতে অন্যতম বেইলি রোড। ব্যতিক্রমী সব সামগ্রী এবং ভিন্ন স্বাদ পেতে বেইলি রোডের ইফতারের দোকানগুলোতে ক্রেতাদের সর্ব উপস্থিতি এখন চোখে পড়ার মতো। ভোজনপ্রেমিকদের আকর্ষণে নানারকম কাবাব, হালিম, মিষ্টান্ন এবং মুখরোচক খাবারে পরিপূর্ণ স্টলগুলো। দুপুরের পর থেকে ইফতারের আগ পর্যন্ত বেচাকেনায় যেন দম ফেলানোর ফুরসত নেই বিক্রেতাদের। করোনার ধকল কাটিয়ে এবার বেচাকেনা স্বাভাবিক অবস্থায় ফিরেছে বলে জানান তারা। তবে দ্রব্যমূল্যের বৃদ্ধিতে আগের মতো মুনাফা হচ্ছে না বলে দাবি তাদের। বেইলি রোডে 32 বছর ধরে আমরা আছি। আমাদের কাবাবটা মূলত স্পেশালি টিকা কাবাব, রেশমি কাবাব, আচারি কাবাব, হারিয়ালি কাবাব, বটি কাবাব, চিকেন বারবিকিউ, দেশি মুরগি, তান্দুর চিকেন, শিক কাবাব, সাসলিক, এই আইটেমগুলো আমাদের স্পেশালি। দ্রব্যমূল্যের দামের কারণে আমরা পুরোপুরি ব্যালেন্স করতে পারছি না। পেস্তা বাদামের শরবত, মিশরা ফালুদা, এইগুলো মোটামুটি আমাদের স্পেশাল। তাছাড়া আপনার মাংস আইটেমের মধ্যে আছে আপনার হচ্ছে নবাবের মাটন লেগ রোস্ট, এটা খুব ভালো চলতেছে, এই বছর খুব ভালো সাড়া পাচ্ছি কাস্টমার থেকে। আগের দুই বছর যে আমরা লসে ছিলাম সেটা ওভারকাম করে ইনশাল্লাহ আমরা এই বছর একটু মনে হচ্ছে আমাদের কাছে যে মোটামুটি আমরা এখন একটু ভালো আছি। অনেক সময় দেখা যায় আজকে আমরা যেই কাঁচামালটা কিনছি 7 দিনের ব্যবধানে সেটা ডাবল হয়ে যায়, কিন্তু আমার মালের দাম তো আমি ডাবল করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাভারেজলি ইন বিটুইন 10-20% আমাদের বাড়াতে হয়েছে। এই রোডে ইফতার কিনতে আসা বেশিরভাগ ক্রেতাই অভিজাত শ্রেণীর বলে পণ্যের দাম নিয়ে খুব একটা ভাবনা নেই। তবে মধ্যবিত্তদের মধ্যে যারা একটু ভিন্ন স্বাদের ইফতারের জন্য এসেছেন তাদের রয়েছে অনুযোগ। অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে এখানে, সো মনে হচ্ছে আজকে এদেরটা টেস্ট করে দেখি কেমন লাগে। এখানকার দই বড়াটা বেশ ভালো হয়। আর হালিম নেবো আর একটা চিকন জিলাপি নেবো, এই দুটো জিনিস নেবো এখান থেকে। যেমন আপনার জিলাপির দাম যদি চিন্তা করেন বা মাটন লেগ রোস্ট যেটা ছিল এগুলো সব কিছুর প্রাইস অলমোস্ট 30-40% প্রাইস বেড়েছে। এদের এখানে মনে হয় আমার মনে হচ্ছে 8-10 রকমের চপই আছে, এটা আমি খুব পছন্দ করি, আমার বাসার সবাই খুব পছন্দ করে, আমি ইভেন এই চপের জন্যই আমি আসি। রমজানের বাকি কটা দিনে ইফতার বেচাকেনা আরও জমজমাট হবে বলে আশা বেইলি রোডের বিক্রেতাদের। সাজ্জাদ হুসাইন, জিটিভি নিউজ, ঢাকা।